আজকের নতুন একটা ভ্রমণে আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ ঘুরতে। সুতরাং আপনি যদি কৃষ্ণনগর ভ্রমণে প্ল্যানিং করে থাকেন, তাহলে এই স্পটটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। কথা দিচ্ছি, ক্যাথিড্রাল চার্চ কিন্তু আপনাকে নিরাশ করবে না। তবে ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভ্রমণ ভিডিও আপনি রেগুলার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভ্রমণ শুরু করা যাক। তো আমি যথারীতি ট্রেনে করে নেমে পড়লাম কৃষ্ণনগর সিটি জংশনে। টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নিয়ে মিনিট চার পাঁচেকের মধ্যে পৌঁছে গেলাম ক্যাথিড্রাল চার্চের সামনে। আপনাদের জানিয়ে রাখি, এই ক্যাথিড্রাল চার্চটি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ডের ঠিক অপোজিটে অবস্থিত, আর এখানে প্রবেশের জন্য কোনো টিকিট কিন্তু লাগে না। প্রত্যেকটি চার্চ রোমান স্থাপত্যের আদলে তৈরি হয়েছে। চার্চে ঢোকার আগে বাম দিকে দেখতে পেলাম খ্রিস্ট মন্দির। অসম্ভব সুন্দর এর স্থাপনা কার্য, সূক্ষ্ম কারুকার্যে সাজানো হয়েছে গোটা মন্দিরটি। খ্রিস্ট মন্দিরের ভিতরের কাজগুলি দেখলেও অবাক হতে হয়। দেওয়ালগুলির প্রতিটি গায়ে যীশুখ্রিস্টের সমগ্র জীবনের বিভিন্ন কাহিনীগুলিকে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার খ্রিস্ট মন্দিরের বাইরের দিকটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। খ্রিস্ট মন্দিরকে বাঁ দিকে ফেলে একটু ডান দিকে তাকালেই দেখতে পাবেন জিসাস টেম্পল। এই স্থানটিকে আবার সিস্টার্স অব চ্যারিটিও বলা হয়। 1860 সালের 17 মার্চ সিস্টার বার্টোলোমিয়া ক্যাপিটানিও, ভিনসেনজা এবং জিরোসা নামের চারজন ইটালিয়ান মিশনারি এই ক্যানেলে করে এখানে তাদের পা রেখেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় মানুষজনের ভিতর ঈশ্বরের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া। যিশুস টেম্পল এবং খ্রিস্ট মন্দিরকে রেখে সামনে তাকালে দেখতে পাওয়া যাবে ক্যাথিড্রাল চার্চ। তবে ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, এই চার্চটি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ক্যাথিড্রাল চার্চের ভিতরের দৃশ্যও কিন্তু অসম্ভব মনোমুগ্ধকর।
ভিতরে ক্যামেরা করতে না পারার জন্য আপনাদেরকে অবশ্য সেগুলো দেখাতে পারছি না। তো মোটামুটি এই ছিল ক্যাথিড্রাল চার্চ ভ্রমণ। আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট কিন্তু লিখে জানাতে পারেন, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। তো চলুন আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো ভ্রমণ নিয়ে।